ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ক সিরিয়ায় প্রাণহানি ছাড়িয়েছে 29,000। এই সংখ্যা দ্বিগুণ বা তারও বেশি হতে পারে বলে শঙ্কা জাতিসংঘের। জীবিতদের উদ্ধারে দিন রাত এক করে কাজ করছে উদ্ধারকর্মীরা। তবে লুটপাটের পর এবার ভূমিকম্প বিধ্বস্ত অঞ্চলগুলোতে সহিংসতার কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। ভয়াবহ ভূমিকম্পের এক সপ্তাহ পরও তুরস্ক সিরিয়ায় মৃত্যুর মিছিল থামছে না। প্রাণের খোঁজ পেতে রাত দিন এক করে কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। তবে ধ্বংসস্তূপের নিচে এখনও অসংখ্য মানুষ আটকে থাকায় প্রাণহানির এই সংখ্যা দ্বিগুণ বা তারও বেশি হতে পারে বলে শঙ্কা জাতিসংঘের। ক্ষয়ক্ষতির শেষ কখন দেখতে পাবো তা অনুমান করা সত্যি খুব কঠিন। এখনও ধ্বংসস্তূপের গভীরে যাওয়া যায়নি। এই প্রাণহানির সংখ্যা দ্বিগুণ বা তার বেশিও হতে পারে, এটা সত্যি ভীতিকর। ভূমিকম্পে বিপর্যস্ত সিরিয়া তুরস্কে ঘনীভূত হচ্ছে মানবিক বিপর্যয়। অস্থিরতা ও সহিংসতায় তুরস্কে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। ঘটছে গোলাগুলির ঘটনাও। শনিবার অজ্ঞাত ব্যক্তিদের মধ্যে সংঘাতের কারণে উদ্ধার কাজ সাময়িক বন্ধ রাখে জার্মানি ও অস্ট্রিয়া। এরই মধ্যে লুটপাটে জড়িত অনেককে আটক করেছে আঙ্কারা। জব্দ করা হয়েছে অলংকার, অর্থ ও আগ্নেয়াস্ত্র। খাদ্য পানীয় সহ জরুরি সেবার অভাবে নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে সতর্ক করেছেন উদ্ধারকর্মীরা। তবে দুর্যোগে আইন ভঙ্গকারীদের জরুরি ক্ষমতা ব্যবহার করে শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। এদিকে গাজিয়ান্তেপ সান লিউরফা প্রদেশে মানহীন ভবন নির্মাণে জড়িত অন্তত 12 ঠিকাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মানবিক বিপর্যয়ে থাকা সিরিয়ায় গৃহহীন প্রায় 53 লাখ মানুষ। সিরিয়া ও তুরস্কে অন্তত 9 লাখ মানুষের জরুরি খাদ্য সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। তবে সিরিয়ায় অপ্রতুল সহায়তা কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় সহ জাতিসংঘের ওপর ক্ষোভ বাড়ছে। সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে উদ্ধার কাজ চালানো স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেটস জানিয়েছে জীবিতদের সন্ধান বন্ধ করে দিয়েছেন তারা। বারবার আকুতি জানালেও উদ্ধার কাজে আন্তর্জাতিক সম্প্রদায় পর্যাপ্ত সরঞ্জাম দিচ্ছে না বলেও অভিযোগ তাদের। মার্জিয়া উপমা, ডিবিসি নিউজ ডেস্ক।